বৃহস্পতিবারে আমরা একটা খবর পাইছি লোকজনের মাধ্যমে পুরো একটা হাতি সওয়ার তার গারতে একটা লাশ পাওয়া গেছে হিন্দু দেখো তাই তোমার তার লাশ নিয়ে একটা কাটলিছোড়ার প্রত্যন্ত গারদপুঞ্জিতে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ দাবি করলো নীলামবাজারের একটি পরিবার ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধারের এক সপ্তাহ পর দাবিদার বের হলেও পুলিশের ভাষ্য আর দাবিদারের ভাষ্য ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে প্রাথমিক তদন্তে মৃতদেহটি কোনো হিন্দু ব্যক্তির নিশ্চিত হয়ে সেখানকার শান্তিবন শ্মশানে মাটিতে পুঁতে রেখেছিল পুলিশ কিন্তু এখন দাবিদার বের হয়েছেন মুসলিম এরকম রহস্যের মধ্যে আজ পুঁতে রাখা মাটি থেকে মরদেহ তুলে সমঝানো হচ্ছে পরিবারের হাতে মৃতদেহের দাবিদাররা নীলামবাজার থানা এলাকার নয়া গ্রামের বাসিন্দা তাদের দাবি মতে মৃতদেহ মাতাবুদ্দিনের ঘটনার বিবরণে জানা যায় গত 2 সেপ্টেম্বর কাটলিছোড়া থানার অন্তর্গত গারদপুঞ্জি থেকে একটি অপরিচিত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর সরকারি নিয়ম অনুযায়ী মৃতদেহটি শনাক্তকরণের জন্য 72 ঘন্টা মর্গে রাখার পর মাটিতে পুঁতে রাখে শান্তিবন শ্মশানে কিন্তু মৃতদেহ উদ্ধার হওয়ার 7 দিন পর করিমগঞ্জ জেলার নীলামবাজারের একটি পরিবার কাটলিছোড়ায় উদ্ধার হওয়া মৃতদেহটি করিমউদ্দিনের পুত্র মাতাবুদ্দিনের বলে দাবি করেছে তাদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে আজ মাটি খুঁড়ে মাতাবের মৃতদেহ পরিবারদের সমঝানোর প্রক্রিয়া শুরু হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের হাতে সমঝে দেওয়া হবে বলে জানা গেছে পারিবারিক সূত্রে জানা যায় গত 1 সেপ্টেম্বর মাতাবুদ্দিন বিশেষ কোনো কাজে বাড়ি থেকে রামকৃষ্ণনগরে গিয়ে বাড়ি ফেরার পথে পরিবারের সঙ্গে ফোনে কথা বলছেন তখন নাকি কোনো এক পরিচিতের বাইকে সে বাড়ি আসছে বলে রহস্যজনকভাবে লাপাত্তা হয়ে যায় পরদিন 2 সেপ্টেম্বর গারদপুঞ্জিতে তার মৃতদেহ উদ্ধার হয় উল্লেখ্য মাতাবুদ্দিনের বিরুদ্ধে একটি খুনের মামলা বিচারাধীন রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলাও রয়েছে বলে জানা গেছে গত কয়েক মাস আগে খুনের মামলায় জেল খেটে জামিনে মুক্তি পেয়েছে মাতাবুদ্দিন ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে প্রথমত অপরিচিত মৃতদেহটি উদ্ধারের সময় তার পরনে যেসব পোশাক ছিল সেই সব পোশাকে তাকে পাওয়া যায়নি দ্বিতীয়ত পুলিশের প্রাথমিক তদন্তে মৃতদেহটি হিন্দু ধর্মাবলম্বী বলে অনুমান করায় শান্তিবন শ্মশানে পুঁতে রেখেছিল দেহটি আদৌ নিখোঁজ মাতাবের কিনা তা নিয়ে দ্বন্দ্বে পড়েছে কাটলিছোড়া পুলিশ শেষ খবরে জানা গেছে মাটি খুঁড়ে মৃতদেহের দাবিদারদের সমঝানোর প্রক্রিয়া আজ দুপুর দিকে শুরু করেছে পুলিশ ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধারের 8 দিন গড়িয়েছে এমত অবস্থায় চোখের দেখায় শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে তাই দাবিদারদের দাবি সঠিক কিনা তা যাচাই করতে মৃতদেহের ডিএনএ পরীক্ষা করা হতে পারে বলেও একটি সূত্রে খবর রয়েছে ঘটনা আমার ভাই আমার বড় ভাই শুক্রবার সকালে 8:40টার সময় কাবা তাবা করিয়া রামকৃষ্ণনগরের রান্না একটা কাগজ লইয়া আবার পথে আইসেন আবার পরে কামটা শেষ হয়েছে শেষ হওয়ার পরে 4:40টার সময় তানার বাবার কাছে একটা ফোন মারছেন মারা হাতে কইছেন বাবা আমার কাম শেষ হয়েছে আমি আবার পথে তাই কইছেন কাম শেষ হয়ে গেলে আপনি আইও বাতে তাওয়ার পথে আনিপুর আইসেন আনিপুর আবার পরে তানার স্ত্রী ফোন মারছেন বলে কোন জায়গা তুমি আইসো মারার পরে কইছেন আমি আলিমান ভাই আমার বাইকে বাইক লইয়া আর আলিমান ভাইয়ের বাইকে আমি আইয়া অত আমরা ভাই আর আমরা জানি তারপরে আমরা ফোন মারছি 8:09টার সময় মোবাইল চুইস্টফ পাওয়ার বাদে তো আর চুইস্টফ কোনো অন হয়েছে না বাদর দিন 2 তারিখ হয়েছে 2-3 দিন আমরা বার চাইছি কইছি আমরা ভাই কিপান মনে হয় কোন জায়গাতে আছে কুটুম খাইছ পাত্তা লাগাইছে পাত্তা লাগানোর পরে কোনো কানো নাই লাগান না বাদে আমরা নিলাম বাজার গিয়ে তৈরি করছি টানাত করার পরে একটা জহর হয়েছে বাদে আমরা 6 তারিখ বৃহস্পতিবারে আমরা একটা খবর পাইছি লোকজনের মাধ্যমে একটা হাতি সওয়ার তার গারতে একটা লাশ পাওয়া গেছে হিন্দু দেখো চাই তোমার তার লাশ নিয়ে একটা তাতে আমরা নীলাম বাজার গেছি নীলাম বাজার সারাল্লাই মন্দির নীলাম বাজার সারাল্লাই মাথার পরে সারে হাতি সওয়ার হচ্ছে তার হচ্ছে ফোন মারতে আমরা একটা ডেড বডি তুমি তাই নগর থেকে উঠাইছ নি তাই জানা কইছ নয় উঠাইছি এটা বাদে ফটো দিছেন ফটো দেখার বাদে আমরা দেখছি দেখার পরে লোকজনে আমরা পরিবারের মানছে এটা আমরা ভাই পোয়ার বাদে নামাজে অসি স্যারে আমরা পাঠাইছন হাতলিছড়ার আবার পরে বিকালে বৃহস্পতি পরে 6 তারিখ আবার পরে কইছে দেখতে আমলে একটা লাশ তুমি দেন উদ্ধার করছেন কইছেন ও এটা তো হিন্দু মানুষ এটা তোমার দেন না তুমি দেন যাও যা এটা হিন্দু মানুষ আমরা তো মাটি দিলেইছি কইছে আমরা লাশ খান কইছেন তুমি দেন শাসন যাও আল্লাহ আমদের ওলা ওলা মাত কথা করছেন বাদে আমরা লাশটার ফটো ছোট দেখাইছেন মনে করিলাম দেখানি পরে এটা আমরা ভাই করার বাদে টাইম টাইম মনে করলে আমরা কিছু রায় দিছেন আমরা কত সময় বইয়া রাখছেন বাদে আমরা একটা কেস করছি না কেসটা লইছেন
লোয়ার পরে আমরা লামবাজার রিয়া গেছি বাজার মধ্যে আজকে আইছি আমরা তো লাশ নিতাম অতটুকু জানি আমি আর যেবা যেবা হত্যা করছে আমার বাইরে তারা আমি আইনকে বিশ্বাস আমারে কইয়ার আমি উপযুক্ত বিচার চাই আইনের তারা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ